गाइस सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाइए, घंटा बजाओ तभी तो प्रसाद मिलेगा। हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एमएम इंस्टीट्यूशन, दिस इज मोलाय। आशा करी तुम्हारा खूब भालो आछो। प्रथम थैंक यू सो माच, 200 सबसक्राइबर कमप्लीट हो थैंक यू सो माच हमको एत सपोर्ट करार जोन्नो। और एर साथे सरि जे आगामीका आमी गतकाल कोनो भिडियो अपलोड करते पारिनी, कारण टेक्निकल प्रब्लेम होयेछिलो, लोड शेडिंग छिलो, जार जोन्नो भिडियो अपलोड करते पारिनी, ताई एक्सट्रीमलि सरि। তো তোমরা কালকে একটা থাম্বনেল দিয়েছিলাম, সেই থাম্বনেলের বেশ করে আজকে একটা ভিডিও দেবো তো বলেছিলাম। তো আজকে সেই ভিডিও থাম্বনেলে দেখতে পাচ্ছ যে পরীক্ষা তো এসেই গেল, নোটস মুখস্থ হচ্ছে না, ইজি টিপস টু রিমেম্বার হোয়াট ইউ স্টাডি। অর্থাৎ তোমরা যে নোট মুখস্থ করো, আমি নোট মুখস্থ করার টেকনিক একটা বলেছিলাম, আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো যে কি করে নোট মুখস্থ করতে হয়। আমি একবার অলরেডি আলোচনা করেছি, আজ আলোচনা করছি যে মুখস্থ করা নোটটা কতদিন মনে রাখতে পারবো, কি করে কি করে পড়লে কতটা ইজি হবে, কতদিন কি স্টাডিতে পড়লে বেশি দিন মনে রাখতে পারবে, এই নিয়ে আজকের ভিডিও। তো প্লিজ প্লিজ পুরোটা দেখো, পুরোটা দেখার পর আশা করি কোনো রকম প্রবলেম হবে না, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাই আজকের ভিডিও আমার নাম আছে দেখতে পাচ্ছ এম এম ইনস্টিটিউশন মলয় মাইতি। আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করার টাইম রাত্রি 8:30 পর। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো টাইম কোনো রকম প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার পার্সোনাল সেন্টার সুদপুর তারকেশ্বর। এবার দেখো, ইজি টিপস টু রিমেম্বার হোয়াট ইউ স্টাডি, অর্থাৎ তোমরা যে নোট মুখস্থ করছো কি স্ট্র্যাটেজিতে করছো বা কি করছো, আই ডোন্ট নো, বাট আমি যে স্টেপগুলো দেবো আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে, হেল্পফুল হলে আমারই ভালো লাগবে। তো দেখো, প্রথমত ইউ হ্যাভ টু স্টাডি সিস্টেমিক্যালি, সিস্টেমেটিক্যালি ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু স্টাডি সিস্টেমেটিক্যালি, অর্থাৎ সিস্টেমিকভাবে সিস্টেমেটিক্যালি পড়াশোনা করতে হবে, কোন একটা সিস্টেমকে কেন্দ্র করে পড়াশোনা করতে হবে, অর্থাৎ নন সিস্টেমিক পড়াশোনা করলে কিন্তু হবে না। এবার বলি সিস্টেমেটিক্যালি অ্যান্ড নন সিস্টেমেটিক্যালি মানে কি। সিস্টেমেটিক্যালি মানে হচ্ছে তোমরা দেখতে, মানে এখন সাপোজ তোমরা যদি বলে এখন নামটা পড়তে 1 to 10 যদি বলতে তোমার বেশিক্ষণ টাইম লাগবে না, 1 2 3 4 5 6 আরামসে তুমি এগুলো বলে দিতে পারবে। কিন্তু এখন নন সিস্টেমেটিক্যালি বলতে, নন সিস্টেমেটিক্যালি অর্থাৎ তোমার এখন এলোমেলো করে বলতে বলে তোমার কিন্তু বলতে প্রবলেম হয়, তখন 5 9 8 9 4 2 3 এই যখন এইভাবে বলবে তখন কিন্তু প্রবলেম হবে। তাই এটা হচ্ছে নন সিস্টেমে, একটা সিস্টেমেটিক্যালি একটা নন সিস্টেমেটিক্যালি, অর্থাৎ যখন তুমি পড়াশোনা করবে পয়েন্ট করে তুমি দেখতে পাবে যে পয়েন্ট করে পড়তে, যদি পয়েন্ট করে পড়ো তো অনেকটা স্ট্রাইক করে মাইন্ড, কোনো যে তুমি বড় নোটটা পড়াশোনা করছো সে যে যে গ্রুপ থেকে না কেন, যে এ থেকে না কেন, সেটা ইংলিশ হোক বাংলা হোক হিস্ট্রি হোক যেখান থেকে না কেন, আমি বলবো পয়েন্ট করো, পয়েন্ট পয়েন্ট মিনস যদি, কারণ ইংলিশে অনেক পয়েন্ট হয় না, বাংলা অনেক পয়েন্ট হয় না, যদি তাহলে পয়েন্ট না না থাকলে তো না থাকলে কি ওয়াইন করবো না, আমি বলবো তো পয়েন্ট করো, পয়েন্ট না করলে কিন্তু হবে না, পয়েন্ট করলে পয়েন্ট ইউ হ্যাভ টু মেক সাম পয়েন্ট। কিরকম পয়েন্ট, পয়েন্ট বলি কিরকম পয়েন্ট, পয়েন্ট বলি কোনো একটা 5-6 প্যারাগ্রাফের পড়াশোনা করছো, এবার সেখান থেকে প্রত্যেকটা প্যারার জিস বার করো, প্রত্যেকটা প্যারার উপর একটা জিস বার করো, সেই জিস্টের একটা শর্ট নাম দাও, শর্ট টাইপ নাম, সেই নামটাকে ধরে পয়েন্ট করো, তাতে কি হয় দেন এবার 1 2 3 4 করে পয়েন্টগুলো মার্ক করো, অ্যাট দ্য এন্ড যখন তুমি দেখবে 7টা বা 8টা প্যারাগ্রাফ আছে আর 7টা প্যারার নাম ক্রিয়েট করে ফেলেছো, তখন তোমার মনে রাখতে সুবিধা হবে, যখন কোনো সময় তুমি নোটটা ভুলেও যাও তখন এই পয়েন্টটা দেখে তোমার নোটটা মনে পড়ে যাবে। তাই ইউ হ্যাভ টু মেক অ্যান্ড মেক আ পয়েন্ট, যখন তুমি স্টাডি করবে তো পয়েন্ট করে পড়াশোনা করতে হবে, অর্থাৎ সিস্টেমেটিক্যালি, সিস্টেমেটিক নন সিস্টেমেটিক্যালি না তাহলে কিন্তু গুলি যাবে। তাই আমাদের মাইন্ড সিস্টেমেটিক্যালি কাজ করে, তাই পড়াশোনা করতে গেলে তোমাকে কিন্তু সিস্টেমেটিক্যালি পড়াশোনা করতে হবে, বারবার বলছি যে সিস্টেমেটিক্যালি পড়াশোনা ছাড়া কিন্তু হবে না। আমি একটা ইংলিশের উপর আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে, ইংলিশ যেটা আছে আমাদের ওল্ড ইংলিশ,
এলিজিস আমি যারা আগেও আলোচনা করেছিলাম ওটাকে ধরেই আলোচনা করছি, তাহলে বুঝতে পারবে যে ফার্স্ট দেখো তোমার ইংলিশ অনার্সের ক্ষেত্রে বা যে মানে ইংলিশ অনার্স করতে বা যে অনার্সের ক্ষেত্রেই বল না কেন প্রত্যেকটা অনার্সের ক্ষেত্রে মাথায় রেখো বা প্রত্যেকটা অনার্সের বা যেখান থেকে প্রশ্ন করো কেন জাস্ট নোট যখন পড়বে মাথায় রেখো ইন্ট্রো অ্যান্ড কনক্লুশন খুব ভালো করে মনে রাখতে হবে, ইন্ট্রো অ্যান্ড কনক্লুশন খুব ভালো করে মনে রাখতে হবে, বারবার বলছি ইন্ট্রো কনক্লুশন ছাড়া কিন্তু নোট ইনকমপ্লিট, তাই মার্কস অনেক কাটা যাবে। তাই ফার্স্ট তুমি ফার্স্ট পয়েন্ট করে ফেললে ইন্ট্রো, ইন্ট্রো এখন এলিজিস আমার এখানে দেওয়া আছে ওল্ড ইংলিশ এলিজিস, এলিজিস দেখো এলিজিস সম্পর্কে কিছু কথা বলা আছে, অর্থাৎ ফার্স্ট পয়েন্ট হয়ে গেল ইন্ট্রো। সেকেন্ড পয়েন্ট আমি যদি করি যদি জিস পার করি আমি দেখতে পাচ্ছি আর ডিস্টিংক্ট কাইন্ড অফ এলিজি ইজ দ্য প্যাস্টোরাল এলিজি হুইচ বরোস দ্য ক্লাসিক্যাল কনভেনশন অফ প্রেজেন্টিং ইটস সাবজেক্ট অ্যাজ অ্যান আইডিয়ালাইজড শেফার্ড ইন অ্যান আইডিয়ালাইজড প্যাস্টোরাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফলো আর রেদার ফর্মাল প্যাটার্ন। এই যে আমি বুঝতেই পারছি এই পুরো যদি পড়ি পুরোটা পড়ে আমি বুঝতে পারছি যে এলিজিস এর কাইন্ড অফ এলিজি ধরা হয়েছে, তো আমি শর্টে লিখতেই পারি সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট ইন্ট্রো অর্থাৎ হোয়াট ইজ এলিজি, সেকেন্ড পয়েন্ট আর ডিস্টিং কাইন্ড অফ এলিজি অর্থাৎ কাইন্ড অফ এলিজি কটা এলিজি আছে সেই সম্পর্কে বলা আছে। সেকেন্ড পয়েন্ট হয়ে গেল ফার্স্ট পয়েন্ট ইন্ট্রো, সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট ইন্ট্রো হোয়াট ইজ এলিজি, সেকেন্ড পয়েন্ট আর কাইন্ড অফ এলিজি। থার্ড পয়েন্ট কি বলা হয়েছে, তো ইন মডার্ন পোয়েট্রি এলিজি মিন্স থার্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট নিলাম তাহলে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট কেমন গেল, থার্ড পয়েন্টের ওটা বুঝে গেলাম। থার্ড পয়েন্ট এরপরে আসি এরপরে আসি ফোর্থ পয়েন্ট, ফোর্থ পয়েন্টে আমি যদি আসি টু অফ দ্য এলিজিস জেনারেলি ব্রট থট টু বি বয়েজ বাই ওমেন আর দ্য ওয়াইফ স্ল্যামেন্ট অ্যান্ড উলফ অ্যান্ড এডওয়ার্ডসন, তাই বলবো। তাহলে আমরা থার্ড ফোর্থ পয়েন্টে দুটো এলিজিসের নাম পেয়ে গেছি, তো ফোর্থ পয়েন্ট টু এলিজিস নেম অফ টু এলিজিস এক এই দুই ওই সাব পয়েন্ট দিলাম বোঝা গেল। এবার আসি ফিফথ পয়েন্ট, ফিফথ পয়েন্ট ফিফথ পয়েন্ট যদি বলি এবার বলা হচ্ছে যে সিমিলার আর থট প্রিঅকুপাই দ্য ভয়েস অফ, এবার সিমিলারিটি বার করতে সিমিলারিটি আমি যদি সিমিলারিটি তারপর যদি ফিফথ পয়েন্ট সিমিলারিটি কি কার সাথে শেফারার্ড, সিমিলারিটি শেফারার্ডের সাথে কানেক্ট করা হয়েছে তো সিমিলারিটি শেফারার্ড হয়ে গেল। দেন এরপর আসি দিস আর্টিকেল লিঙ্কেজ অফ দ্য থিম এলিজি, এবার থিম আমি এখানে দেখতে যে ফার্স্ট পুরোটা যদি পড়াশোনা করি তো থিম বেরিয়ে আসবে, যেমন বলি ফার্স্ট আমি দেখতে থিম অফ এক্সাইল উইথ এলিজি উইথ এলিজি থিম অর্থাৎ থিম অফ এক্সাইল উইথ এলিজি, এই একটা পয়েন্ট একটা পয়েন্ট দিলাম, পয়েন্ট একটা জাস্ট পয়েন্ট দাও আর ওটা ওটার বেশ করে পড়াশোনা করো যাতে মনে থাকে, পয়েন্ট যখন মনে পড়বে না সঙ্গে সঙ্গে তোমার মনে পড়ে যাবে। তাই জন্য তুমি যদি খেয়াল করো হিস্ট্রিতে ম্যাক্সিমাম হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে বা হিস্ট্রি নোটের ক্ষেত্রে ম্যাক্সিমাম পয়েন্ট হয়, কারণ পয়েন্ট খুব ভালো মানে পয়েন্ট খুব ভালো মতো স্ট্রাইক করে মনে থাকে, নাম্বারিক্যালি বা সিস্টেমেটিক্যালি, নাম্বার সিস্টেমেটিক্যালি অর্থাৎ ওই নাম্বার ধরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ একটা নাম্বারিং ধরে গেলো মনেও থাকবে বেশিক্ষণ, তাই সিস্টেমেটিক্যালি পড়ো নন সিস্টেমেটিক্যালি তাহলে মনে থাকবে না, যখন তুমি প্যারাগ্রাফ ওয়াইজ প্রশ্ন করবে তখন গুলি যাবে যে এই প্যারাটার পর কোন প্যারাটা ছিল এই প্যারাটার পর কোন প্যারাটা ছিল। আর যদি সিস্টেমেটিক্যালি প্রশ্ন করি তাহলে হ্যাঁ ফার্স্ট পয়েন্ট ছিল এটা, সেকেন্ড পয়েন্ট এটা, থার্ড পয়েন্ট এটা, ফোর্থ পয়েন্ট এটা, আরামসে মনে থাকবে, কোনো না মনে থাকার কোনো রিজনই নাই কারণে দেখতে পাচ্ছি না কোনো সন্দেহ ছাড়াই খুব ভালো মনে থাকবে ভালো মার্ক্স পাবে। তাই এবার যখন তুমি প্র্যাকটিস করবে অর্থাৎ সবসময় মানে রিমাইন্ড করবে, প্র্যাকটিস মেক্স পারফেকশন একদম ভালো করে জানো, যখন তুমি রিমাইন্ড করবে তখন তুমি ফিল করতে পারবে দ্যাট যে কতটা ইউজফুল টেকনিকটা কতটা ইউজফুল, কারণ তখন রিমাইন্ড করতে গিয়ে জাস্ট পয়েন্ট ক্লিক করলেই তোমার ওভারঅল থটটা বেরিয়ে আসবে, জাস্ট পয়েন্ট ক্লিক ওভারঅল থট বেরিয়ে আসছে অনেকটা হেল্পফুল হবে। তাই যে কোনো অনার্সের ক্ষেত্রে আমি শুধু বলছি না যে শুধুমাত্র আমি বলছি না শুধুমাত্র ইংলিশ অনার্সের ক্ষেত্রে, যে কোনো অনার্সের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, তাই বলবো এটা একটু কাজে লাগাতে পারো তোমরা এই যে টেকনিক এই যে টিপস তোমরা কাজে লাগাতে পারো, আশা করছি অনেকটা হেল্পফুল হবে। এই ছিল তোমাদের ডিসকাশন, উইশ ইউ অল দ্য বেস্ট, গিভ ইউর বেস্ট 200%, থ্যাংক ইউ।